তো আমি আজ আপনাদের গুগল অ্যানালাইটিক্স সেট আপ কীভাবে করতে হয় একটা ওয়েবসাইটের জন্য, বা আপনাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য, বা আপনার বায়ারের ওয়েবসাইটের জন্য কীভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন ফুললি, তো আমি আপনাদের সেটা দেখাবো একদম অল্প সময়ের ভিতরে, জাস্ট 5টা মিনিট। এখানে গুগল অ্যানালাইটিক্স সেট আপ আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিছি, যাদের সমস্যা হয় তারা আপনারা এখান থেকে দেখে নিয়ে কাজটা করতে পারবেন। আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে সুন্দরভাবে করতে পারবেন। ওকে, তো চলুন কীভাবে আমরা একটা ওয়েবসাইটের জন্য সম্পূর্ণ গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। তো সর্বপ্রথম আমরা কী করব, গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা লিখব গুগল অ্যানালাইটিক। আমি ডিসক্রিপশনে আমি গুগল অ্যানালাইটিক সেট আপের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পরে এখানে দেখেন আপনাদের কিন্তু এরকম ফিচারটা থাকবে না, যেহেতু আমি এর আগে ক্রিয়েট করেছি আমার বায়ারের জন্য এবং আমার নিজস্ব ওয়েবসাইটের জন্য আমি ক্রিয়েট করেছি, যার কারণে আপনাদের এরকম থাকবে না। তো আমি আজ আপনাদের আমার বায়ারের কাজটা আপনাদের করে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, এখানে আপনার এরকম থাকবে না, আপনারা নিচের দিকে আসবেন, দেখেন এখানে অ্যাডমিন লেখা। তো অ্যাডমিনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে কী আসবে, একটা নতুন একটা ফিচার চলে আসবে, এরকম আসবে। এখানে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, যারা নতুন খুলতেছেন তাদের জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, আর যারা পুরাতন একবার খুলেছেন আবার খুলতে চাইতেছেন তাদের জন্য এখানে ক্রিয়েট প্রপার্টিকে ক্লিক করব। ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করার পর একটু লোডিং হইতেছে। ওকে, তো আসার পরে এখানে প্রপার্টি নেম দেব। তো আমার এখানে বারের আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এইটা, প্রপার্টি নেম। তো আমি এখান থেকে আমি কী করবো, এইটুক দিব, যেহেতু আমার বায়ারের নামটা আমাকে বলে নাই, যার কারণে আমি শুধু এইটুক কমেন্ট করলাম, কপি করব। কপি করার পর তো এখানে আসে প্রপার্টি নেমটা এখানে দিলাম, দেওয়ার পর পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট, আমার বায়ারের ভাষা হচ্ছে ইউনাইটেড স্টেটেই, এখানে ইউনাইটেড স্টেট থাকবে। আর আপনারা যদি হচ্ছে বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটে রাখতেছি, টাইম জোন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ডলারে থাকুক, ডলার যা ডলারে আসুক। এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার বায়ারের ওয়েবসাইটটা, মানে ছোট ওয়েবসাইট নাকি বড়, স্মল যদি মানে বড় হয় বা তাহলে আপনারা একদম বড় দিবেন, আর যদি ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা স্মল ওয়েবসাইটে দিয়ে থাকি। তো দেওয়ার পরে আমরা এখান থেকে কিছুগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে দিব, কিছুগুলো বলতে আমরা সব সিলেক্ট করে দিব, আমাদের সবগুলো ডাটাই লাগবে, ঠিক আছে, আরও থাকলে আরও সিলেক্ট করতাম, কিন্তু এখান থেকে আমরা সবগুলো জিনিসই আমাদের লাগবে, যার কারণে আমরা সব এখান থেকে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসছে। ওকে, আসার পরে এখানে আমরা কি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে পারেন, আবার এটা অ্যাপসের জন্য করতে পারেন, অথবা ওয়েবসাইটের জন্য। তো আমরা ওয়েবসাইটের জন্য যেহেতু করতেছি তো আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে, দেখেন যে এখানে বলতেছে যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, মানে HTTPSটা আছে, তো আমাদের দিতে হবে কোনটা, www. তারপরের অংশটাকে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার বায়ারের ওয়েবসাইটের এইটুকু কপি করে নেই, মানে এইটুকু HTTPS বাদ দিয়ে একটু কপি করে নিলাম। কপি করার পর এখানে আসবো, আসার পরে আমরা কী করব, এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিব। আর এখানে আমাদের ওয়েবসাইট, মাই ওয়েবসাইট, স্ট্রিম নেম কী দেবো, স্ট্রিম নেমটা কী দেবো, আমরা এখান থেকে এইটুকুই কপি করে দিব। যদি নাম জানেন তাহলে নাম দিলে তো ভালোই, আর যেহেতু আমরা নাম জানি না তো আমরা কী করবো, এইটুকুই দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর আমরা এখানে কী করব, ক্রিয়েট স্ট্রিম ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের মাঝে একটা কী আসছে, অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো, আসার পরে দেখেন এই যে এখানে লেখা আছে গ্লোবাল সাইট ট্যাগ, ঠিক আছে, ইউজ দিস ইয়ার্স ইউজিং এ ওয়েবসাইট বিল্ডার্স CMSS। এখানে আসার পর আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা কী করবো, এখান থেকে এই
যে একটা কোড দিছে আমাদের HTML, এই কোডটা কপি করে আমাদের এখন আমাদের এখানকার কাজ শেষ, ঠিক আছে? কোডটা এখান থেকে কপি করে নিলাম, কপি কিন্তু হয়ে গেছে, ওকে। তো এখন আমরা কি করব, আমরা যে আমাদের বায়ারের ওয়েবসাইটে চলে যাব। এটা আমার বায়ারের ওয়েবসাইট, আমি তার কাছ থেকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড নিয়ে নিয়েছি, এই যে WP অ্যাডমিন দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো নেওয়ার পরে প্রথমে আমরা ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে আসার পরে একটু স্ক্রল ডাউন করব, নিচের দিকে আসব। আসার পরে দেখবেন এখানে অ্যাপিয়ারেন্স, দেখছেন ব্যাপারটা? তো আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দরভাবে, যেহেতু আমি আজ নতুন বাইরের জন্য এটা নতুনভাবে সেট আপ করলাম। তো এখানে কোনো রিপোর্ট দেখাবে না, পরে এক মাসের রিপোর্টটা দেখায়, ওভারভিউটা এক মাসের জন্য দেখায়। এখানে এখান থেকে সব কিছুই আছে, কীভাবে এখানে আসতেছে বেসিক্যালি, কিন্তু এইগুলো আমরা ওখানে কিন্তু মানে নানান ধরনের বারকে আমরা ই করি, এগুলোর সব প্রমাণ সাবমিট প্রুফগুলো দিয়ে থাকি, ঠিক আছে? এখানে কোনো কোনো কিছু ইউজার আসছে কি না আসছে এটা কোনো দেখাইতেছে না, অনেকগুলো সিস্টেম আছে। তো আজ পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করছি। তো আমরা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, যে অ্যানালিটিক্স নিয়ে যদি অনেক কিছু জানতে চান তাহলে আমি ওর একটা নতুন ভিডিও দিব। তো আজ এখানেই সাইন আউট করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা হচ্ছে গুগল সার্চ কনসোল সেট আপ করবো কীভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।